আজ পহলা মাঘ, মঙ্গলবার, 16ই জানুয়ারি। আজ পালিত হচ্ছে পাটায় ষষ্ঠী ব্রত। বন্ধুরা, আজ সকাল 7:25 থেকে ষষ্ঠী তিথি শুরু হয়েছে এবং ষষ্ঠী তিথি সমাপ্ত হবে শেষ রাত 5:08। বন্ধুরা, পাটায় ষষ্ঠী ব্রত বাংলার হিন্দু সমাজের অশাস্ত্রীয় বা মেয়েলি ব্রতগুলির অন্তর্গত একটি সধবা ব্রত। গ্রামীণ বাংলার বাঙালি হিন্দু ঘরের মহিলারা সন্তানের আয়ু বৃদ্ধির কামনায় এই ব্রত পালন করে থাকেন, তাই অনেকে হয়তো আজকের এই ব্রত রেখেছেন। আবার অনেকে হয়তো কোনো কারণবশত এই ব্রত পালন করতে পারছেন না, তাহলে আজকের দিনে এই পাটায় ষষ্ঠী ব্রত কথাটি একটিবার হলেও শ্রবণ করলে অনেক পুণ্যফল লাভ করা যায়। বন্ধুরা, শুরু করছি পাটায় ষষ্ঠী ব্রতকথা। এক দেশে এক বিধবা বামনী তার ছেলে আর বউকে নিয়ে বাস করত। বউটি ছিল খুবই ভালো মানুষ, দোষের মধ্যে সে খাবার দাবারের লোভ কিছুতেই সামলাতে পারত না। এমনকি ঠাকুর দেবতার পুজোর জিনিসের মধ্যে লুকিয়ে লুকিয়ে ফলমূল মিষ্টান্ন সে অনায়াসে খেয়ে ফেলত। সেই পাপের ফলে তার যত ছেলে মেয়ে হয় সবাই মরে যায়। বামনী একবার ঠিক করল যে সেবারের পৌষ মাসের শুক্লপক্ষে ষষ্ঠীতে সে বউকে দিয়ে পাটায় ষষ্ঠীর ব্রত করাবে। অনেকগুলো কাপড় কেচে আনবার জন্য ষষ্ঠীর ব্রতের দিন বামনী বউকে সকালেই পুকুর ঘাটে পাঠিয়ে দিল আর নিজে বাড়ির উঠোনে ব্রত করার সব আয়োজন করতে লাগলো। সে একটা ছোট্ট পুকুর কেটে তার পাশে বেনা গাছের পাটায় পুঁতে রোহিতকে পূজায় বসিয়ে দিল। বউ কাপড় কাচতে কাচতে চারদিক থেকে শাঁখের শব্দ শুনতে পেল। তখনই তার মনে পড়ে গেল যে সেদিন পাটায় ষষ্ঠী ব্রত। সে জানত যে বাড়িতে অনেক ফলমূল আর মিষ্টান্ন আনা হয়েছে। সে আর লোভ সামলাতে পারল না, ছুটল বাড়ির দিকে কাপড় চোপড় সব ঘাটে ফেলে রেখে। ছুটতে ছুটতে বেনাগাছের পাশ দিয়ে যাওয়ার সময় বেনাগাছে পা আটকে সে পড়ে গিয়ে সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে গেল। সেই সময় ধোপা তার নৈবেদ্য আর প্রসাদ নিয়ে সেইখানে দিয়ে আসলো। বামুন বউকে সেইখানে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখে সে তখনই গিয়ে বামুনিকে খবর দিল। বামুনিও খবর পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে এলো। সে বউয়ের মুখে জলের ঝাপটা দিয়ে তার জ্ঞান ফিরে তাকে বাড়িতে নিয়ে গেল। তারপর বউকে স্নান করে খুব শুদ্ধাচারে ষষ্ঠী ব্রত করল। ব্রতের শেষে বামুনি বউকে বলল, ভক্তির সঙ্গে মা ষষ্ঠীকে প্রণাম করে বর চেয়ে নাও। এই বলে বর চেয়ে নাও যে বছরের মধ্যে যেন ছেলের মুখ দেখতে পাই আর যেন আমার কোনো দুঃখ কষ্ট না হয়। বউ শাশুড়ির কথা মতো বর চাইল, তাতে মা ষষ্ঠীর দয়া হলো তার উপর। আর বছরের মধ্যে একটি সুন্দর ফুটফুটে ছেলে তার কোলে আলো করে ঘরে এলো। তারপর থেকে প্রত্যেক বছর তারা পাটায় ষষ্ঠী ব্রত করতে লাগলো। এইভাবে পাটায় ষষ্ঠীর গুণাগুণ চারিদিকে আস্তে আস্তে প্রচার হয়ে গেল। এই পাটায় ষষ্ঠী ব্রত করলে গৃহস্থের ছেলে মেয়ে ও আত্মীয় স্বজনের অকালে মৃত্যু হয় না। পাটায় ষষ্ঠী ব্রতের কী কী দ্রব্য লাগে ও তার বিধান। আতপচালের পাঁচখানি নৈবেদ্য, ফল ও মিষ্টান্ন। নৈবেদ্যের মধ্যে একখানি বাড়ির ধোপা বউয়ের জন্য, একখানা বাড়ির জন্য, তিনখানা তিন এওর জন্য। বন্ধুরা, পৌষ মাসের শুক্লপক্ষের ষষ্ঠীর দিন বাড়ির উঠোনে একটি ছোট পুকুর কাটিয়ে তাতে বেনা গাছের পাঠায় পুঁতে পুজোর জায়গা করা হয়। পুরোহিতকে দিয়ে পূজা করার নিয়ম। পুজোর পর ছেলে মেয়েদের মায়েদের চিঁড়ে দই ফলাহার করে দিতে হয়। এই ছিল আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়বস্তু। বন্ধুরা, ভিডিও যদি ভালো লাগে তার লাইক কমেন্ট শেয়ার করবেন। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।